वेलकम टू माय यूट्यूब चैनल आमी सोहाग आछि आपनार साथे। এই ভিডিওতে আজকে আমি আপনার সাথে শেয়ার করব চমৎকার দুটি বাটন ফোন। ইতিমধ্যে আপনি ভিডিওর থাম্বনেল দেখে বুঝে গেছেন ফোনটির আকর্ষণের বিষয়গুলো। তো আশা করছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনি আমার সাথেই থাকছেন। আর ফোনগুলো যদি আপনি কিনতে চান অথবা আপনার ফোনগুলো যদি পছন্দ হয়ে থাকে তাহলে ফোনগুলোর দাম সম্পর্কে জানতে এবং ফোনগুলো আপনারা কিভাবে সংগ্রহ করতে পারবেন সেটি জানতে হলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত টানাটানি না করে দেখতে থাকুন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আমি ফোনগুলোর মডেল বলে দিচ্ছি। ফোনগুলোর মডেল হচ্ছে আমার ডান হাতে যেই ফোনটি দেখতে পাচ্ছেন এই ফোনটির মডেল হচ্ছে এজিটেল AG13 এবং পরবর্তীতে যেই ফোনটি আছে এই ফোনটির মডেল হচ্ছে র্যাংস K1 Mic। এবং প্রথমেই আমি যেই ফোনটিকে আনবক্স করব সেটি হচ্ছে এজিটেল A13। এই ফোনটিকে আমি এখন আনবক্স করে নিচ্ছি। আর বলে রাখি এই ফোনটি বাংলাদেশে তৈরি করা হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন ব্র্যান্ডিং করা আছে মেড ইন বাংলাদেশ। তো আর কথা বাড়াচ্ছি না, এখন আমি ফোনটিকে আনবক্স করে দেখব ফোনটি কি অবস্থায় আছে। প্রথমেই আছে এই ফোনটি বক্সের ভিতরে আমরা পেয়ে গেলাম, তারপরে আছে হচ্ছে ব্যাটারি, তারপরে আছে হচ্ছে ওয়ারেন্টি কার্ড, চার্জার। এখন স্মার্টফোনের মতোই বাটন ফোনগুলোতে এখন আর হেডফোন দেওয়া হয় না। তো প্রথমেই আমরা এই ফোনটি দেখে নিচ্ছি। ফোনটির কালারটি আমার কাছে বেশ চমৎকার লেগেছে, সাদার মধ্যে নীল। সামনের অংশটি একটু চকচকা অর্থাৎ গ্লেজ করে আর পিছনেরটি ম্যাট ফিনিশ। এই হচ্ছে পিছনের লুকটি, ক্যামেরা, সাথে হচ্ছে ফ্ল্যাশ লাইট আর হচ্ছে স্পিকারের সাউন্ডটা আসার জন্য, আর উপরের দিকে হচ্ছে টর্চ লাইট এবং নিচের দিকে হচ্ছে 3.5 mm হেডফোন জ্যাক আর চার্জ করার জন্য মাইক্রো USB পোর্ট। আর এদিকে হচ্ছে মাইক্রোফোন, সামনেই হচ্ছে মাইক্রোফোন। ভিডিওটি টানাটানি না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ফোনগুলোর দাম আমি ভিডিওর একদম শেষে জানাবো। আশা করছি ততক্ষণ ধৈর্য সহকারে আপনারা আমার এই ভিডিওটি দেখবেন। তো ফোনটি থাম্বনেলে যেটি আমি বলেছিলাম যে এই ফোনটির ব্যাটারি হচ্ছে 2500 mAh, ঠিক তাই ব্যাটারির গায়ে ব্র্যান্ডিং করা হচ্ছে 2500 mAh। ব্যাটারি এই অবস্থায় আছে। এখন আমরা ফোনটিকে পিছনের ব্যাকসাইডটি খুলে দেখি কেমন। এই হচ্ছে পিছনের ব্যাকসাইডটি, এ হচ্ছে মেমোরি কার্ড আর হচ্ছে SIM1 SIM2, দুটি সিম ব্যবহার করা যাবে। তো এই হচ্ছে ফোন আর এই হচ্ছে ব্যাটারিটি। তো এখন আমরা এই ফোনটিকে রেখে দিচ্ছি এবং পরবর্তী যে ফোনটি আছে সেটি আমরা দেখব। এই ফোনটির মডেল আমি আবারও বলে দিচ্ছি, ফোনটির মডেল হচ্ছে র্যাংস K1। আমরা ফোনটি আনবক্স করে দেখব। প্রথমেই বক্সটি খোলার পরে আমরা যেটি পাব সেটি হচ্ছে মোবাইল সব সময়ের মতো, এবং পরবর্তীতে বক্সের মধ্যে আছে হচ্ছে চার্জার, হেডফোন আর হচ্ছে ব্যাটারি, এবং তারপরে আছে হচ্ছে ওয়ারেন্টি কার্ড। তো ফোনগুলো ব্যাটারি, এই ফোনের ব্যাটারিটিও হচ্ছে 2500 mAh এর র্যাংস, তারপরে হচ্ছে চার্জার। এখন আমরা দেখব ফোনটি খুব ভালোভাবে দেখব। এই হচ্ছে ফোনটির ফ্রন্ট সাইডের লুক আর এই হচ্ছে ব্যাক সাইডের লুক। এটির টর্চ লাইটটি সামনে দেওয়া হয়েছে। এই হচ্ছে মেমোরি কার্ডের অপশন SIM1 SIM2। ফোনটির পেছনে যেই আছে সেগুলো হচ্ছে 2 SIM কার্ড যেটি আমরা ভিডিওর মাধ্যমে দেখেছি, এবং তারপরে হচ্ছে 2.4 ইঞ্চি HD ডিসপ্লে, 2500 mAh ব্যাটারি, ম্যাজিক ভয়েস, ক্যামেরা, অটো কল রেকর্ডার, মাল্টিমিডিয়া ও ভাইব্রেশন। এছাড়াও ফোনটিতে অডিও ভিডিও ব্যবহার করা যাবে, এবং এই দিকে লেখা আছে ব্যাটারি, চার্জার, ইউজার ম্যানুয়াল, ওয়ারেন্টি কার্ড, অর্থাৎ বক্সের মধ্যে যা যা থাকে সেগুলোই এখানে লেখা আছে। এবং পরবর্তীতে আমরা এখন দেখব র্যাংস এই ফোনটি। এই ফোনটিতে আছে ডুয়েল সিম,
2.4 ইঞ্চি স্ক্রিন, MP3 প্লেয়ার, ক্যামেরা, সাউন্ড রেকর্ডার এবং বক্সের মধ্যে লেখা আছে 4300 mAh ব্যাটারি। আসলে আমরা বক্সের মধ্যে যে ব্যাটারিটি পেয়েছি সেটির গায়ে লেখা আছে 2500 mAh। আর হচ্ছে FM রেডিও, মাইক্রো এসডি কার্ড ব্যবহার করা যাবে 32 GB পর্যন্ত। তো এই হচ্ছে ফোনটির ওভারঅল লুক। তো আমি ফোন দুটো আপনাদেরকে আবারও দেখাচ্ছি। এই হচ্ছে ফোন দুটি, ভালো মতো দেখেন। একটির মডেল হচ্ছে এজিটেল AG13 এবং আরেকটি হচ্ছে র্যাংস K1। দেখেন কোন ফোনটি আপনার কাছে ভালো লাগে। তো ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে কল করে আমাকে এই ফোনগুলো আপনারা অর্ডার করতে পারেন, অথবা সরাসরি আমার দোকানে এসেও এই ফোনগুলো আপনারা নিতে পারেন। তো এখন আমরা জানবো ফোনগুলোর দামের ব্যাপারে। তো ফোনটি আমার ডান হাতে এখন যেই ফোনটি আছে, এই ফোনটির মূল্য হচ্ছে মাত্র 1000 টাকা, ভালো মতো দেখেন। এবং পরবর্তীতে এখন আমি যেই ফোনটির দাম সম্পর্কে জানাবো, এই ফোনটির মডেল হচ্ছে র্যাংস K1, এই ফোনটির দামও হচ্ছে মাত্র 1000 টাকা।